আমি হইলাম মদিনার রহমান তাল্লিল আলামিন নবীজি তোর সন্তান ডাক কোরআনে হাফে দেওয়ার পরে গত রাত্রে তাকাত নামাজ দা পড়া যখন সাজদায় পড়া আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়া বিজার দিছে আমি দয়াল নবী রওজা মোবারকে সাক্তাম না কোরআনে হাফেজের ডাকটা শুনি আমি নবী তোরে খবর দেওয়ার জন্য চলে আসি সালাউদ্দিন মিডিয়া ইসলাম প্রচারে এক ধাপে গিয়ে আসেন আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনوجগন্তের কান লাগাবেন আলোচনা শুরু করার প্রারম্ভে শুধু আমি আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই আপনারা বলেন আমরা সবাই কার বান্দা এই বিশ্বাস অন্তরে আছে না নাই আল্লাহর বান্দা হইয়া যদি তুমি জমিন থেকে কবরে যাই লাভ নালস কথা বললো আর বলে না লাভ নালসালস এ বন্ধু রে হে বান্দা পান্ডা কবরে গেলে যত লাভ কিন্তু আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার শুনে নাও ও আমি নবীর উম্মত যখন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা হইয়া কবরে যায় আমার আল্লাহ পাকের ওই বান্দাটা কবরে যাওয়ার কারণে তার বেশি লাভ হয় তবে উম্মত যদি আল্লাহর বান্দা না হইয়া আল্লাহর বান্দা হওয়ার পর আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারো তোমরা আরো লাভবান সুবহানাল্লাহ আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা কেন তোমরা আল্লাহর বান্দা হইয়া কবরে গেলে লাভ তার চাইতে বেশি লাভ আল্লাহর বন্ধু হইয়া কবরে গেলে কি হইয়া বন্ধু কথা বলা না কি হইয়া আমি কিন্তু ওয়াজ শুরু করিনি আমি অল্প মানুষ নিয়ে ওয়াজ করি বেশি মানুষদের সেম ওয়াজ করি তবে ওয়াজডার ধারাবাহিকতায় ঢুকলে মজা পাবেন এখন কিন্তু পাবেন না মজা ঢুকতেছি ঢুকতেছি